মেঘালয়ত ভয়ংকর কাণ্ড, জীবন তেজ জ্বলাই হত্যা করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে অসমের তিনি যুবকর সহিত। গোয়ালপাড়ার পর তিনি যুবকে কালি নিশা মেঘালয়ের অভিমুখে গৈছিল আর তেতিয়াই মেঘালয় পাহাড়ত এনেদরে এক ভয়ঙ্কর বা চাঞ্চল্যকর শিহরণকারী ঘটনা সংঘটিত হয়েছে, যত তিনি যুবকর মৃতদেহ বর্তমান উদ্ধার হয়েছে। আমি সবিস্তারে লৈ অহার চেষ্টা করি। জানাই আছো এটা ব্রেকিং নিউজ এই মুহূর্তত, যে মেঘালয়ত হত্যা গোয়ালপাড়ার তিনি যুবকক, এটা ডাঙর খবর এই মুহূর্তত। জীবন্তে জ্বলাই হত্যা করা হয়েছে তিনি যুবকক অসমর, এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে বা সন্দেহ করা হয়েছে। কোনো দুর্বৃত্তই হত্যা করেছে, জ্বলি ছাই হওয়া বাহনসহ উদ্ধার হয়েছে যুবক কেইগৰাকীর মৃতদেহ। আর মেঘালয়ের তিনি যুবকর সহ এই ভয়ঙ্কর কাণ্ড, মেঘালয়ের পূব গারো পাহাড়ের ওয়াগাসিত এই ঘটনা সংঘটিত হয়েছে। আর মৃত দুজন যুবক হয়েছে গোয়ালপাড়ার দলগুমার জমর আলী আর নূর মহম্মদ আহমেদ, আর এটাও চিনাক্ত হওয়া নাই আনজন যুবকর মৃতদেহ। আমি পুনর্বার লক্ষ্য করছো, এটা ডর খবর এই মুহূর্তত, এটাও চিনাক্ত হওয়া নাই আন এজন যুবকর মৃতদেহ। মেঘালয়ত হত্যা করা হয়েছে গোয়ালপাড়ার তিনি যুবকক, আর এই সন্দেহ ব্যক্ত করা হয়েছে এটা পরিয়ালের লোকে। কোনো দুর্বৃত্তই এনেদরে হত্যা করে জীবন্তে জ্বলাই দিছে। আর নিশা অচিনাক্ত দুর্বৃত্তই বাহনসহ যুবক তিনিজনক জ্বলাই হত্যা করার সন্দেহ করেছে এটা পরিয়ালের লোকে। মেঘালয়ত এনেদরে জীবন্তে জ্বলাই হত্যা করা হয়েছে গোয়ালপাড়ার তিনি যুবকক। মেঘালয়ের পূব গারো পাহাড় জেলার ওয়াগাসিত সংঘটিত হয়েছে এই লোমহর্ষক ঘটনা। আর সুইফট ডিজায়ার বাহনেরে যুবকর দলটো কালি গৈছিল মেঘালয়লৈ, আর আজি পুয়া ওয়াগাসির বনাঞ্চলত জ্বলি ছাই হওয়া বাহনসহ উদ্ধার হয়েছে যুবক তিনিগৰাকীর মৃতদেহ। আর ইতিমধ্যে গোয়ালপাড়ার দলগুমার জমর আলী আর নূর মহম্মদ বুলি চিনাক্ত করা হয়েছে, যদিও আনজন এতিয়ালৈকে চিনাক্ত হওয়া নাই। আর পরিয়ালের লোকর যে সন্দেহ, সেই সন্দেহ অনুসরি নিশা অচিনাক্ত দুর্বৃত্তই বাহনসহ তিনি যুবকক জ্বলাই হত্যা করেছে এটা পরিয়ালের হত্যা করেছে বলে সন্দেহ করেছে পরিয়ালের লোকে। পুনর্বালয় করছো, এটা ডাঙর খবর এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো, এখন হচ্ছে বাহন, সুইফট ডিজায়ার বাহনখনে গৈছিল গোয়ালপাড়ারপর এই তিনি যুবক গৈছিল, আর তারপিছতেই কোনো অচিনাক্ত দুর্বৃত্তই জ্বলাই জীবন্তে জ্বলাই হত্যা করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে মেঘালয়ত। আমি সেই দৃশ্যাংশ দেখাইছো, আর তদন্ত অব্যাহত রাখিছে এটা মেঘালয়ের আরক্ষীও, তদন্ত অব্যাহত রাখা দেখবলে পাওয়া গেছে সমগ্র ঘটনা সন্দর্ভত। দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো, এক্সক্লুসিভ দৃশ্যাংশ, গোয়ালপাড়ার তিনি যুবকক হত্যা করা হয়েছে আর মেঘালয়ত সংঘটিত হয়েছে এই শিহরণকারী ঘটনা। আর গোয়ালপাড়ারপর এই তিনিগৰাকী যুবক মেঘালয়ের অভিমুখে গৈছিল কালি নিশা, আর তারপিছতেই যখন সুইফট ডিজায়ার বাহন লৈ গৈছিল সেই বাহনখনসহ এনেদরে এতিয়া অগ্নিদগ্ধ অর্থাৎ জ্বলি ছাই হওয়া অবস্থাত উদ্ধার হয়েছে যুবক কেইগৰাকীর মৃতদেহ। আর ইতিমধ্যে দুগৰাকী যুবকর মৃতদেহ চিনাক্ত করেছে উদ্ধারকারী দলে বা আরক্ষীয়ে, আর সমান্তরালকৈ আন এগৰাকী যুবকর মৃতদেহ এতিয়ালৈকে চিনাক্ত করব পৰা নাই আরক্ষীয়ে বা তদন্তকারী দলে। পুনর্বালয় করছো, মেঘালয়ত সংঘটিত হয়েছে এই শিহরণকারী ঘটনা, আর জীবন্তে জ্বলাই হত্যা করা হয়েছে তিনি যুবকক, আর গোয়ালপাড়ার তিনি যুবকক এনেদরে হত্যা করা হয়েছে, আর জ্বলি ছাই হওয়া অবস্থাত উদ্ধার হয়েছে বাহনসহ যুবকর মৃতদেহ। আর গোয়ালপাড়ার পূব গারো পাহাড়ের ওয়াগাসিত এই ঘটনা, এই লোমহর্ষক ঘটনা, যে ঘটনায় এটা চাঞ্চল্যর সৃষ্টি করেছে, কপাই গৈছে সমগ্র রাজ্য, কিয়নো অসমৰ তিনি যুবকর সহ এক শিহরণকারী ঘটনা সংঘটিত হয়েছে চুবুরিয়া রাজ্য মেঘালয়ত। আর মেঘালয়ের পূব গারো পাহাড়ের ওয়াগাসি অঞ্চলত সংঘটিত হয়েছে এই লোমহর্ষক ঘটনা। আর পরিয়ালের লোকর সন্দেহ যে জীবন্তে জ্বলাই হত্যা করা হয়েছে তিনি যুবকক, আর ইতিমধ্যে দুগৰাকী যুবকর মৃতদেহ চিনাক্ত করেছে আরক্ষী তথা উদ্ধারকারী দলে বা তদন্তকারী দলে, আর সমান্তরালকৈ আন এগৰাকী যুবকর মৃতদেহ এতিয়াও চিনাক্ত করব পৰা নাই আরক্ষীয়ে। পুনর্বালয় করছো যে ইতিমধ্যে গোয়ালপাড়ার দলগুমার জমর আলী আর নূর মহম্মদ বলে দুগৰাকী বা দুই মৃতদেহক চিনাক্ত করেছে আরক্ষীয়ে, আর আনজন যুবকর মৃতদেহ এতিয়ালৈকে চিনাক্ত করব পৰা নাই আরক্ষীয়ে। আর সমগ্র ঘটনা কেন্দ্র করে এটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে মেঘালয়ত। এই হত্যার খবর অহার পিছতে এটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে সমগ্র রাজ্যজুড়ি, কপাই গেছে সমগ্র রাজ্য। আর মেঘালয়ত এনেদরে গোয়ালপাড়ার তিনি যুবকক জীবন্তে জ্বলাই হত্যা করা হয়েছে, আর পরিয়ালের লোকর সন্দেহ যে নিশা অচিনাক্ত দুর্বৃত্তই বাহনসহ যুবক তিনিজনক জ্বলাই হত্যা করেছে, আর পরিয়ালের লোকে এনেদরে সন্দেহ ব্যক্ত করেছে। আর ইতিমধ্যে আরক্ষীর প্রশাসন ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আর তদন্ত অব্যাহত রাখিছে। আমি দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো, এনেদরে এই মেঘালয়ত সংঘটিত হওয়া শিহরণকারী ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। আর তিনি যুবকর সহ লোমহর্ষক ঘটনা,
যে ঘটনায় কপাই গৈছে এটা রাজ্য আর এই মেঘালয়ত অসমৰ গোৱালপাৰাৰ তিনি যুবকে কালি নিশা মেঘালয়ৰ অভিমুখে গৈছিল আর তার পিছতে পুৱাৰ ভাগৰ উদ্ধার হয় মেঘালয়ৰ পূব গাৰু পাহাৰ ওয়াগাছিত উদ্ধার হয়েছে এনেদরে এখন সুইফট ডিজায়ার যখন বাহন লৈ গৈছিল সেই বাহনখন জ্বলি ছাই হওয়ার অবস্থাত আর বাহনের ভিতরতে উদ্ধার হয়েছে যুবক তিনিগৰাকীৰ মৃতদেহ।